I fuck your Bangladesh passport. I am Italian passport daddy. I hate your Bangladesh system. I fuck your Bangladesh system. গুড আফটারনুন বন্ধুরা, আমি বনি আমিন। আজ 11ই ডিসেম্বর 2019 আমি আছি চট্টগ্রামের সেই বিখ্যাত ঐতিহাসিক চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি দরগায় আছি। বায়েজিদ বোস্তামি, উনি বোস্তাম নগর থেকে এসেছিলেন অনেক বছর আগে, এই সেই পীর বায়েজিদ যিনি প্রখ্যাত হয়ে গিয়েছিলেন মায়ের খেদমত করে, মায়ের পায়ের নিচে বেহাস্ত। পীর সাহেব তার দরগায় এসেছি, আর মজার ব্যাপার হলো এই দরগার আশেপাশের পরিবেশটা তোমাদেরকে দেখাবো। আর আমি এই চট্টগ্রামের ছেলে হিসেবে এই চট্টগ্রামে এই বায়েজিদ বোস্তামিতে এই দরগায় এসেছিলাম 60 দশকের দিকে, 70 দশকের মাঝামাঝির পরে। আমি আর কখনো আসিনি, আমি স্মৃতিতে ফিরে গিয়েছি। এটা ছিল তখন এইদিকে ঘন বন জঙ্গল, সন্ধ্যার পরে শিয়াল ডাকত, আর এখন চারিধারে শুধু মানুষ মানুষ ঢাকে, কাতারে কাতারে শুধু মানুষ। 17.5 কোটি আদম জনতার দেশ বাংলাদেশ। চলুন, সব শিয়ালগুলো উধাও হয়ে গেছে, এখন মোড়ে মোড়ে মানুষ জমে গেছে বন্ধুরা। চলুন, থ্যাংক ইউ বন্ধুরা। দেখুন, এই যে মাজারের পাশে যেই মাজারকে ঘিরে যে ব্যবসাটা চলছে, সেটাই মানুষের একটা অগাধ বিশ্বাস যে এখানে কোনো কিছু মান্নাত করে আসলে তারা কিছু পাবে। এবং আরেকটি একটি বিষয় আপনাদের বলতে হয়, বায়েজিদ বোস্তামির এই দরগায় কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সবাই এসে থাকে। দেখুন, হিন্দুরাও এখানে প্রচুর এসে থাকে, তাদের মান্যত নিয়ে তারা এসেছেন। বরং আমি জিজ্ঞেস করি আমাদের এখানে এই যে হিন্দু যারা এসেছে, আচ্ছা বোন তুমি কেন এসেছো এখানে? আমার মান্যত ছিল আগে, ওই জন্য মান্যতটা দিতে আসছি। কি মান্যত করেছো? একটা মুরগি। মুরগি? ও আচ্ছা, তুমি মুরগি মান্নত করে এনেছো, আর সেই মুরগিটা, এই মুরগিটা মান্নত করে এনেছো, এই মুরগিটা খাবে কে? এটা দিয়ে আসছি, খারাপ হবে তো জানি না আমরা। আচ্ছা, এই মুরগিটাকে ফার্মের, এটা কি ফার্মের মুরগি নাকি দেশি মুরগি? ফার্মের মুরগি। ফার্মের ফার্মের মুরগি দিয়েছে। আচ্ছা মা, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনার কোনো মান্নত ছিল কি? না, আমার মেয়ের মানুষ ছিল তো, এটা দিতে আসছি মেয়েকে নিয়ে। আচ্ছা, মেয়ের মনের বাসনা কি ছিল এই মুরগি দিয়ে? তার মুরগি বাসনা কি ছিল? মানে আমার মেয়ের ডেলিভারির সময় মানে কষ্ট হইতেছিল, মানে জীবের বদল জীব দিব বলে মানুষ করছি। রাইট, চোখের বদল চোখ, জীবের বদল জীব। বোন তুমি সুস্থ হয়ে উঠো, তোমার জন্য আমার আশীর্বাদ রইল। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। বন্ধুরা, এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এসে থাকে এই বায়েজিদ বোস্তামিতে। কিন্তু জল কিন্তু অপরিষ্কার, জল কিন্তু প্রচণ্ড নোংরা, আর এই নোংরা জলের মধ্যে বেঁচে আছে শত বছরের সেই কাসিম। এই জল, দেশ যেমন দূষিত হচ্ছে, বিষাক্ত হচ্ছে দেশের বায়ু, আর দেশের জল বিষাক্ত হচ্ছে, দেশের নদীগুলো বিষাক্ত হয়ে গেছে, আর সেই বিষাক্ত জল থেকে চলে যাচ্ছে ইলিশ বার্মাতে, আর বার্মারা পাঠিয়ে দিচ্ছে আমাদেরকে রোহিঙ্গা। রোহিঙ্গা এবং ইলিশ চুক্তির একটা গোপন চুক্তি চলছে, এখান থেকে ইলিশ পাঠিয়ে দেওয়া হবে বার্মাতে, আর বার্মা থেকে রোহিঙ্গাদেরকে তাড়িয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হবে এই পরিবেশ দূষিত এই দেশে। বন্ধুরা, ¶¶
আমি আছি বায়েজিদ বোস্তামী এই সেই দরগাতে। বন্ধুরা দেখুন, এই সেই বায়েজিদ বোস্তামীর সেই পুকুর, এই পুকুরে সবাই যারা দাঁড়িয়ে আছে এরা এখানে ওই কচ্ছপ কাছিমগুলো দেখার জন্য, বিরল প্রজাতির এই কাছিমগুলো, শত শত বছরের কাছিম। তবে ওদেরকে, ওরাও চালাক, ওদেরকে এখন ওরা সহজে আসে না, ওদেরকে কলা দেখাতে হয়, ওদের পিঠে কলা চড়িয়ে দেওয়া হয়, তারপর তারা আসবে। দেখুন এখানে যারা আছে ওরা ওই কাছিমগুলো কলা খাওয়ার জন্য এসে থাকে এখানে। আচ্ছা আমি একটু দেখাই আপনাদেরকে, এই ধারে একটু নিয়ে যাচ্ছি। দেখুন সবাই কিন্তু কাঠির আগায় কলা নিয়েতে বসে আছে, কখন এই পবিত্র, এই পবিত্র কাছিমের দেখা পাবে। দেখুন ওইদিকে কাছিম একটা ভেসে উঠেছে, আর এই কাছিমগুলো আবারও বলছি বিরল প্রজাতির, বিরল প্রজাতির কাছিম। দেখুন অনেক বড়, অনেক বড়। দেখুন এই যে এই কাছিমটা যদি ধরে, যে পায়ে ধরে ওর সাথে হ্যান্ডশেক করছে এই ভদ্রমহিলা, ওকে এখন কলা খাওয়াবে। দেখুন ওর পিঠ একটু ধুয়ে দিচ্ছে, অনেক বড় কাছিম, এগুলো অনেক পুরনো, শত বছরের পুরনো। দেখুন এই যে দেখুন, হ্যাঁ একটা টেনে উঠাও বাবা, একটু উঠাও, এই যে দেখো কাছিমগুলো। হ্যাঁ আর দেখুন এখানে এই যে পলিথিন ভাসছে, এই যে কাঠিগুলো ভাসছে, এগুলো হচ্ছে বাংলাদেশের জাতিগত একটা পরিচয়, পরিচিতি। অর্থাৎ আপনি যেখানে খাবেন সেইখানে হেগে দেবেন, আর এখানে সে অবস্থা দেখুন, এখানে ময়লাগুলো ফেলে যাবেন। মাদার সুদূর দেশের জন্ম আর আর, মাদার সুদূর দেশের জন্ম আর আর, আই ফাক ইউ বাংলাদেশ পাসপোর্ট, আই অ্যাম ইটালিয়ান পাসপোর্টধারী, আই হেট ইউ বাংলাদেশ সিস্টেম, আই ফাক ইউ বাংলাদেশ সিস্টেম। বাংলাদেশ 17.5 কোটি জনতার দেশ, যেইখানে খাবেন সেইখানে পায়খানা করবেন, আর এই হলো জলের অবস্থা। বন্ধুরা দেখুন, দেখুন কাঠি দিয়ে যেটা খাওয়ালো সেই কাঠিটা আবার এখানে ফেলে যাচ্ছে, এইটুকু তাদের সেন্স নাই যে এটা কোথাও গিয়ে নিরাপদে কোথাও তারা ফেলবে বা পরিবেশ দূষণ করবে না। সেই শিক্ষা, পরিবেশ শিক্ষার অভাব এই দেশ এবং জাতিতে। দেখুন যা খাওয়ালো কাঠিগুলো সব আবার ওখানে ফেললো, এই নিয়ে কারো কোনো কথা নেই, কারোর কোনো কথা নেই। দেখুন এই যে এইখানে এই যে কাছিমগুলো দেখুন, এগুলো কিন্তু শত শত বছরের পুরনো কাছিম দেখুন, এবং ভেরি ফ্রেন্ডলি, ভেরি ফ্রেন্ডলি। এখন ওরা যেগুলো খেয়ে পারছে না, কুকুর এসে বাকিগুলো খেয়ে নিচ্ছে। দেখুন এই যে বৃদ্ধা মহিলা, তিনি এই কাছিমের মুখে তিনি একটা কলা দিয়ে তার মান্যটা পূরণ করছেন, আর এই কলাটা ভাগ বাট করছে কুকুর এবং কাছিম। তো কুকুর তার কাছে জাত বাত কিছু নেই। দেখুন পিঠে, পিঠটা একটু ধুয়ে দিচ্ছে, এবং উনি মনে মনে উনি মন্ত্র পড়ছেন, দোয়া পড়ছেন। দেখুন বন্ধুরা আমরা আছি বায়েজিদ বোস্তামীর সেই বিরল প্রজাতির কাছে, দেখছি জাতি ধর্ম নির্বিশেষে মুসলমান হিন্দু বৌদ্ধ সবাই এখানে এসে এসে থাকে। আমি বনি আমিন, আজ 11 ডিসেম্বর 2019 আমি এসেছি বায়েজিদ বোস্তামী, চট্টগ্রামের একটি গর্বিত স্থান, 12 আউলিয়ার দেশ বলে পরিচিত চট্টগ্রাম। আর এই চট্টগ্রামেরই 12 আউলিয়ার একজন আউলিয়া এই ছিল বায়েজিদ, যিনি বোস্তাম নামক এক শহর থেকে এসেছিলেন শত শত বছর পূর্বে। দেখুন আমরা শুধু দরগা নয়, এখানে এই যে পরিবেশ ধ্বংস হচ্ছে কিভাবে, দেখুন ওই যে ছিঁড়ে ফেলে দিল পলিথিন, ছিঁড়ে ফেলে দিল সেই ব্যাগ, আমরা জাতীয় পরিচয় পেয়ে যাচ্ছি এই পরিবেশ দূষণ কিভাবে হচ্ছে। দেখুন কাছিমকে এসেছে পূজা করতে, একই সাথে পরিবেশটাকে ধ্বংস করে যাচ্ছে। বন্ধুরা বন্ধুরা এখানে অনেক লোক জড়ো হয়েছে, বরং সবাই মাজার জিয়ারত করতে এসেছেন। আচ্ছা আপনি এখানে কেন এসেছেন গো? আমি এসেছি জিয়ারত করার জন্য, আমি অভাবগ্রস্ত, এখানে আসছি জিয়ারতের জন্য, বাবাজির এখানে কদমে আসছি, যেন উনি দয়া করেন আমাকে, আমি যেন স্বাবলম্বী হতে পারি। আপনি কিসের অভাব, মনের অভাব নাকি অর্থের অভাব? অর্থের অভাব বলতে কিছু নেই, আমার মানসিক অভাব। হ্যাঁ এটা কি বলা হয়, আমি বাংলায় স্পষ্টভাবে বলছি মনের অভাব। আর এই মনের অভাব কতদিন ধরে, এই মনের রোগে আপনি আক্রান্ত? আমি 6 মাস 7 মাস ধরে। কিন্তু এখানে আসার পর আপনার এই রোগ সারবে বা এই অভাব সারবে এই বিশ্বাসটা আপনাকে কে দিল? আমি নিজে থেকেই এসেছি, এই বিশ্বাস আমাকে, আমার নিজে থেকেই বিশ্বাস জন্ম হয়েছে, এবং সেখানে আমি আরোগ্য হয়েছি ইনশাল্লাহ। আপনার বয়স কত? আমার বয়স 57।
57 yes আপনি পেশাগতভাবে কি করেন আমি কনস্ট্রাকশনের কাজ করি কনস্ট্রাকশনের কাজ করি আপনি কি কনস্ট্রাকশনে কাজ করেন কি আপনি রাজমিস্ত্রি অথবা হেলপার না আমি রাজমিস্ত্রি আমি সাপ্লাইয়ার উনি সাপ্লাইয়ার আচ্ছা আপনি যে আসলেন জিয়ারত করতে আপনি বায়েজিদ এই যে পীর সাহেব ওনার সম্পর্কে আপনি কি জানেন আপনি এক লাইনে বলবেন উনি বস্তান শহর থেকে এসেছেন এখানে এসে উনি অনেক সাধনা করছেন এবং সেই সাধনার ফলাফলে এখানেও মানুষ উপকৃত হয়েছে এবং এই যে কাসিম দেখলেন আপনি এই মসজিদের পুকুরের কাসিম এখানে যারা নিয়ত করে আসে বা তাদেরকে কিছু খেতে দেয় অনেকের আশা পূর্ণ হয় যারা নেক নিয়ত করে তাদের আশা পূর্ণ হয় কিন্তু বায়েজিদ পীর সাহেব কিন্তু কোন একটা বিষয়ের কারণে আজ এই বাংলাদেশ সহ অবিভক্ত বাংলায় সবচেয়ে বেশি সুনাম কুড়িয়েছেন আপনি সেই কথাটা বলবেন কেন তিনি সুনাম পেয়েছেন সেই সেই বিষয়টাই বলেন তিনি সব সময় একটাই আশা করতেন যে মায়ের কথা নিয়ে যে উনি বের হয়েছেন বাড়ি থেকে সেই মায়ের কথাকে মর্যাদা দিতে গিয়ে উনি আল্লাহর ওলি বনে গেছেন না না উনি ওনার মায়ের সাথে ওনার একটা বিষয় আছে এটা বলতে হবে ওনার মায়ের সাথে বিষয় ছিল যে উনি এক সময় মা পানি খেতে চেয়েছিলেন সেই পানি খাওয়ার জন্য সে গ্লাস নিয়ে সারা রাত্র সেখানে দাঁড়িয়েছিলেন মা যখন ঘুম থেকে উঠেছিলেন তখন তিনি পানির গ্লাস মাকে দিতে পেরেছেন এবং মা সেই সময় দোয়া করছিল আল্লাহ তুমি আমার এই সন্তানকে কবুল করো সেজন্য আল্লাহ তোমার দীন ইসলাম কায়েম করতে পারে এবং আল্লাহ তোমার দরবারে আল্লাহর ওলি হিসেবে সে কায়েম হতে পারে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই জেনেছেন এবং উনি অনেকজন পবিত্র লোক ছিলেন এবং ওনার মতো একজন বুজুর্গান লোক এই বাংলাদেশে এসেছে এটা ছিল বাঙালির সৌভাগ্য বন্ধুরা অনেকগুলো সিঁড়ি মাড়িয়ে আমাকে উপরে উঠতে হবে আর আমি শৈশবকালে এখানে আসতাম আর আমি স্মৃতিতে ফিরে গেছি প্রায় 50 বছর আগে যখন এই এলাকাটি সম্পূর্ণ নিরিবিলি ছিল আর আমার কাছে আছে এখন এইখানকার এই দরগার একজন মতোয়াল্লি যিনি একজন এখানে সেক্রেটারি বা এই দরগার খাদেম যাদেরকে বলা হয় সেবক তিনি নিয়ে যাচ্ছেন আমাকে উপরের দিকে বায়েজিদ বোস্তামি সাহেব বোস্তাম নগর থেকে এসেছেন বন্ধুরা দেখুন এখানেও ঠিক একই রকম যা আমি দেখেছিলাম সেই ভারতের কামরূপ কামাখ্যাতে যে এইভাবে মোমবাতি জ্বালিয়ে বা আগরবাতি জ্বালিয়ে তাদের মানতকে এইভাবে তারা মানত কামনা করে আর কি দেখুন যা করছে একই রকম দেখুন আগরবাতি আছে মোমবাতি জ্বালিয়ে তারা বিভিন্ন মান্নাত তারা করে থাকে বন্ধুরা দেখুন এভাবে প্রদীপ জ্বালিয়ে তারা মান্নাত করে থাকে প্রার্থনা করছে বন্ধুরা আমি আছি কামরূপ জেলার সেই কামাখ্যা মন্দিরে বন্ধুরা এরা এসছে সবাই মান্নাত দেওয়ার জন্যে ওধারে আছে আরও অনেক কিছুই আর দেখুন এখানে কিভাবে সলতেতে আগুন লাগানো হচ্ছে বন্ধুরা দেখুন সলতেতে আগুন লাগিয়ে তিনি তার মান্নতটা ভগবানের কাছে চাইছেন এখন এখানে নারিকেল নিয়ে এসে তার মান্নত নিয়ে সে নারিকেলটাকে ফাটাবে দেখুন কীভাবে ফাটাচ্ছে দেখেন ফাটাচ্ছে এই যে ফাটালো ফাটালো দিল ফাটিয়ে মায়ের নামে নারিকেল ফাটিয়ে এই সেই নারিকেলের জলটা তারা ছিটিয়ে দিচ্ছে এইখানটায় এইখানে একটা মূর্তি আছে এখানে দেখুন আর ওদিকটায় আছে সুতায় বাঁধা আপনার আপনার নিয়ত আপনার নিয়ত আপনার যা আপনার মনে আছে সেগুলো মনের মনোবাঞ্ছা পূরণের জন্যে আপনি এখানে সুতো বেঁধে দেবেন আপনি যা চাইবেন সেটাই হয়তো আপনার পূরণ হতে পারে এখানে আছে লক্ষ লক্ষ সুতো বাঁধা আছে দেখুন সুতা বাঁধছে এই মহিলা
তিনিও তার একটা মন নিয়ে কিছু একটা তিনি কামনা করছেন, আশা করছেন। এবার আমি তাকে জিজ্ঞেস করি যে আসলে তিনি কি মান্যত করি কেন সুতা বাঁধলেন, আপনার মান্যত কি গো? এটা তো বলা যাবে না। কেন বলা যাবে না? আমার মনের কথা যদি বলে ফেলে তাহলে তো আর হবে না। কিন্তু বলেন আপনি, অসুবিধা কি আছে? আপনার মনের এই কথাটা আমরা কাউকে বলবো না, আমরা রাখবো গোপনে, সব কথা থাকবে গোপনে গোপনে, সবাই আছে শুনবে, আমি কিভাবে বলবো? ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেউ মনের কথা বলতে চায় না, তবু আমরা দেখলাম তিনি সুতা বাঁধলেন, আরেকজন হয়তো এখনই সুতা বাঁধবেন সেই পরিকল্পনা করছেন। বন্ধুরা চলুন তাহলে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার কি মান্যাত এই মন্দিরে? অ্যাকচুয়ালি বাঙালিদের মধ্যে একটা প্রথা আছে, ইটস এ ট্র্যাডিশন ফর আস, যে কোনো প্রথা বলতে নেই, কোনো যেটা মান্যত আছে সেটা বলতে নেই। সেটা আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনার কি মান্যত আছে বলবেন কি? হ্যাঁ সেম, আমি বলতে নেই, তারা পূরণ হয় না শুনেছি। তো আপনি কি বাঙালি না অহমিয়া? বাঙালি। বাঙালি। আর এদিকটা আছে একজন বাবাজি, আমরা তার সাথে এখন কথা বলি, তিনি কি বলেন? তিনি হাত বাড়িয়ে আছেন, কথা বলার আগেই হাত বাড়িয়ে দিয়েছেন, তার সাথে কথা বলি। কি নাম তোমার বাবা? মোহাম্মদ জামাল। মোহাম্মদ জামাল, বাবা গলার মাঝে এগুলো কি? মালা। কিসের মালা? মালা হইল আকিক পাথরের মালা। আকিক পাথর, আকিক পাথর। বাবা এখানে তুমি কি করছো? সোয়াল করি। কিসের সোয়াল? পেটের খাবার জন্য। রাইট, তুমি তো ওখানে গাছের মাঝে একটা সুতা বাঁধলেই তো তোমার মানত পূরণ হতে পারে, গাছের মধ্যে একটা সুতা বাঁধলে। জনগণে বান্ধব। তুমি বাঁধবে না? না। কেন নয়? জনগণে বাঁধলে তাদের আশা পুরো হোক। তো তোমার মনের আশা কি শুধু একবেলা ভাত? হ্যাঁ হ্যাঁ। তোমাকে অশেষ ধন্যবাদ বাবা। মানে এক মুষ্টি ভাত পাইলেই আল্লাহর কাছে শুকর। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। এই যে দরগার একজন সেবক, তার হাতে একটি জীবন্ত একটি মোরগ, দেখুন কীভাবে বেঁধে রেখেছে। এই জীবন্ত মোরগটা তিনি কোথায় পেলেন সেটা জিজ্ঞেস করি। আপনি বাবা এই মোরগটা কে কোত্থেকে আনছে? একজনে দিয়েছিল। কেন দিয়েছে? এই নিয়ত করে দিছে। নিয়ত করে অর্থাৎ মানত করে দিছে। তবে এই মুরগির অবস্থা কী হবে, আপনি ওকে পালবেন ভালোবেসে? না, এগুলো জবাই রেখে জিমখানা দেবে। তাহলে মুরগির সাথে প্রেমটা জবাই দিয়ে হয় কিন্তু মুরগির সাথে এই ভালোবাসা হয় না, তাই কি? না, এটা জিমখানা জবাই করে দেবে, জিমখানা। আচ্ছা, তাহলে মুরগির সাথে আমাদের প্রেম হচ্ছে তার মাংস দিয়ে, অর্থাৎ মুরগির সাথে প্রেম হচ্ছে অনেকটা টেবিলে খাওয়ার সাথে। দেখুন ও চিৎকার করে কাঁদছে। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। কিন্তু উনি তো এখানে নেই তো। ও এই মাজারের যিনি সেক্রেটারি আমি তার সাথেই কথা বলব, তাকে জিজ্ঞেস করছি। আচ্ছা, এই যে পীর বায়েজিদ সাহেব,
তিনি কি এখানেই মারা গেছিলেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা শুনতেছেন তাদেরকে ধন্যবাদ যে ফাজল সুলতান বাইজিদ বুস্তাম রহমতুল্লাহ এখন থেকে প্রায় 1250 বছর আগে এই বাইজিদ বুস্তাম দরগাশি নামক এলাকায় চট্টগ্রামে এসেছিলেন। ওনার নামেই এই এলাকার নামকরণ করা হয়েছে বাইজিদ বুস্তাম। ওনার নামে এখানে থানা হয়েছে। তো যেহেতু অনেক দীর্ঘদিনের আগের ব্যাপার তখন সঠিক কোনো ইতিহাস আমরা পাই নাই। তো বিভিন্ন ইতিহাসবিদদের মধ্যে আছে ওই মতানৈক্য আছে যে উনি কারো মতে হচ্ছে উনি এখানে ছিলেন, আর বেশিরভাগ ইতিহাসবিদদের হচ্ছে উনি এখানে নয়, এখানে উনি ইসলাম প্রচার করছেন, দীর্ঘদিন ছিলেন, এখান থেকে উনি আবার ইরানে চলে গেছেন। ওখানে ওনার একটা মাজার শরীফ যেহেতু এখনও বিদ্যমান আছে তাই বেশিরভাগ ইতিহাসবিদদের হচ্ছে ওনার মাজার হচ্ছে ইরানেই, উনি ওখানে দাফন হয়েছেন। তো এখানে ওনার দরগাহ শরীফ কিন্তু সেই আমল থেকে এখনও আছে, এবং শুধু এখানে নয় বাইজিদ বুস্তাম রহমতুল্লাহর এরকম দরগাহ বা আস্তানা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে। এটা আমরা অনেক ইতিহাসবিদদের মাধ্যমে পেয়েছি, অনেক ইতিহাসে এটা রেকর্ড আছে। হুজুর আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমার একটা ভুল ধারণা ছিল যে উনি এখানে মারা গেছেন, এখানে ওনার মাজার আছে, তাহলে কথা ঠিক না? তাহলে আপনাকেও ধন্যবাদ যে আপনি আমার কাছ থেকে জেনে বিশ্বের বিভিন্ন জায়গায় এটা এই খবরটা মানুষের জানবেন হচ্ছে যে উনি এখানে ইসলাম প্রচার করেছেন, এটা সত্য ঘটনা। যেহেতু নিচে পুকুরে যেই ইয়াগুলো আছে গজারি মাজারি যেগুলোকে বলা হয় কাসিম নয়, কাসিম দেখতে কাসিমের মতো হলেও কিন্তু ওগুলো কাসিম নয়, কাসিমের এগুলোর মধ্যে অনেক ডিফারেন্স, সেটা অনেক প্রাণীবিদ্যা বিভাগ থেকে অনেক রিসার্চ করা হয়েছে। তারা বলছেন কাসিম আর এগুলোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, এগুলো বিশ্বের আর কোথাও নাই, বিরল প্রজাতি এগুলো। তো সেজন্য বলছি এগুলো কাসিম নয়, এগুলোর নাম হচ্ছে গজারি মাদারি। তো এগুলো উনি এগুলো এখানে ওনার মাধ্যমে এখানে এসেছেন। কথিত আছে যে এখানে জিনপুরীদের আবাসস্থল ছিল, ওই জিনপুরীগুলো কি হযরত সুলতান বাইজিদ বুস্তাম রহমতুল্লাহ ওনার বেলায়েতি শক্তি বলে ও এই সুরতে ওনাকে ওদেরকে আবদ্ধ করে এখানে পুকুরে রাখছেন, এবং সে আমল থেকে এখনও এগুলো আসে। এবং আমরা তো আশা করতেছি যতদিন দুনিয়া থাকবে, কেয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত এগুলো থাকবে, যেহেতু এটা আল্লাহর ওলির নিদর্শন স্মৃতি। তাই বন্ধুরা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম এই বাইজিদ বুস্তামির এই দরগাহ শরীফ, এটা কিন্তু আসলে ওনার মাজার বা ওনার কোনো সিমেট্রি না। আমরা ঘুরে ঘুরে তোমাদেরকে এখানকার পরিবেশ এবং এখানকার যিনি সেক্রেটারি সাহেব আছেন তাকে ওনাকেও দেখালাম, তিনি একজন খাদেম সেবক। তো উনি আসলে কিছু ইতিহাস আমাদেরকে সত্য ইতিহাসটা খুলে তুলে ধরলেন, ভালোই লাগলো। আর বন্ধুরা তাহলে আজ এইটুকুই থাক। দিস ইজ বনি আমিন ফ্রম বাইজিদ বুস্তাম চিটাগং বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, থ্যাংক ইউ। We'll be right back.